আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আলোচনা বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন ভ্যানিলা। ভ্যানিলা হোমিওপ্যাথিক মেডিসিনটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন, কিসের উপর ভিত্তি করে ব্যবহার করবেন, সেই বিষয় নিয়ে অল্প একটু আলোচনা করব, বেশি না, মানে সামান্য একটু কথা বলবো ভ্যানিলা নিয়ে। তো ভ্যানিলাকে চিনতে হলে প্রথমে আমাদের একটা ব্যাপার লক্ষ্য করতে হবে, একটা মা তার সন্তানকে বড় করে অনেক আদর যত্ন করে বড় করে, এবং হচ্ছে তার একটা প্রত্যাশা থাকে যে সন্তান বড় হলে সে আমার জন্য কিছু করবে, বা আমাকে বড় হয়ে সে আমাকে দেখাশোনা করবে, আমার সবা যত্ন করবে, আমাকে ভাত দেবে, আমার সব কিছু সে দায়িত্ব পালন করবে। সেই সময়ের অপেক্ষায় একটা সন্তানকে কষ্ট করে মানুষ করলো, বড় করলো, পরবর্তীতে দেখা গেল যে সে সন্তান বড় হওয়ার পরে মাকে ভাত দিচ্ছে না এবং হচ্ছে মার কোনো খোঁজ খবর নিচ্ছে না। তখন সেই মাটা যদি অসুস্থ হয়ে যায় এবং সেই কারণে যদি ওই মা অসুস্থ হয়ে যায়, তাহলে হোমিওপ্যাথিক মেডিসিন ভ্যানিলাকে ব্যবহার করতে পারবো। তো হোমিওপ্যাথিক মেডিসিন ভ্যানিলাটা ব্যবহার করলে ইনশাল্লাহ অসাধারণ রেজাল্ট আসবে। সেক্ষেত্রে আমরা আপনারা অবশ্যই হোমিওপ্যাথিক মেডিসিন ভ্যানিলা 30 পাওয়ার টা ব্যবহার করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।